আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক মাল্টিভিডিওর সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা সময় এমন আসবে যে আমাদের অনেকেই বলতে থাকবে হাই 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 হলো রে আমার তো সব কিছু শেষ হয়ে গেল আমি তো হতভাগা হয়ে গেলাম আমার আমার বিজনেস টাকা পয়সা আমার ঘর বাড়ি সব কিছু সব কিছু আজ কোথায় চলে গেল এইভাবে আফসোস করতে থাকবে আফসোস করতে করতে মাথা ফেটে যাওয়ার উপক্রম হবে পস্তানা এত বেশি হবে যে শুধু পস্তানার কারণে আফসোসের কারণে এমন কিছু কথা বলবে যা ইতিপূর্বে সে কোনোদিন বলেনি দর্শক কখন কি কারণে পস্তাবে কোন কারণে আফসোস হবে আপনি কি জানতে চান আপনি কি সেই হতভাগাদের অন্তর্ভুক্ত হতে চান যদি না চান তাহলে বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক এখন হচ্ছে দু সাল আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো কুড়ি সাল লেখা থাকবে আমাদের প্রায় সবার দেহ তখন মাটির নিচে পচে গোলে সার হয়ে যাবে তখন আমাদের বাস্তব বাস্তবিক অস্তিত্ব রুহের জগতে থাকবে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো পরবর্তী প্রজন্ম ভোগ করছে সুন্দর পছন্দের কাপড়গুলো হয়তো বক্সের মধ্যে থেকে ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে শখের গাড়িটিও হয়তো অন্য কেউ চালাচ্ছে আর তখন আমায় খুব কম জনই স্মরণ রেখেছে কেউ বা হয়তো আমাকে নিয়ে একটুও ভাবে না হাতে সময় নেই তাদের যাদের জন্য সব কিছু করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আজ তারা স্বার্থপর হয়ে গেছে না কেউ আমাকে আর স্মরণ করে না আচ্ছা বলুন তো ব্যস্ততার এই জীবনে আপনি কতবার আপনার দাদার দাদাকে স্মরণ করেন আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে মনে পড়ে না তাই না ঠিক তেমনিভাবে কালের আগ্রহে সময়ের চরম নির্মমতায় সবাই আপনাকে ভুলে যাবে আর তখন একুশশো কুড়ি সাল পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই এত মায়াকান্না এইভাবেই চলে আসছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনি ভবিষ্যতে অসংখ্য জন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন কেউ স্মরণ করবে না আর তখন একুশশো কুড়ি সাল বাস্তবতা হচ্ছে এই জীবন আমাদের কল্পনার চেয়েও অনেক ছোট একুশশো কুড়ি সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো যে সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল ছোট্ট জীবনকে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল একুশশো কুড়ি সালে আমরা অনেকেই চাইব ইস যদি জীবনটা মহাত কিছু কাজে উৎসর্গ করতে পারতাম ইসলামের জন্য নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকারে আসে এরকম কাজগুলোর পিছনে যদি আরো সময় দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো ইস 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 শুধু ইস ইস আর ইশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না যারা ইসলামের আলোকে জীবন পরিচালিত করেনি তারা চিৎকার করে কথাগুলো বলবে কিন্তু তার চিৎকার তার কোনো ফল বয়ে আনবে না তার তার চিৎকারের কথা কথা হাহাকারের এইভাবে তুলে ধরা হয়েছে বা আনে পাপি গুনাহগাররা বলবে হাই আমরা যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতাম হাই আমিও যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে আজ বিরাট সফল হতে পারতাম হাই আমি যদি ওকে রূপে গ্রহণ না করতাম তাহলে আমি ক্ষতিগ্রস্ত হতাম না আপনি বুঝতেই পারছেন এই কথাগুলো কারা বলবে এই কথাগুলো বলবে। বলবে কারণ দিন কাফির অবস্থা আলাদা হবে তারা তারা তাদের করবে ওই নেতা আমাদেরকে বিভ্রান্ত করেছে ওই নেতার কারণে আমি মুশরিক ছিলাম আমরা একা জাহান্নামে যাব না তাদেরকেও আমাদের সাথে জাহান্নামে দিয়ে দাও তারা চিরস্থায়ী জাহান নামে থাকবে কিন্তু যারা ইমান আনায়ন করার পরেও ইসলামের বিধান পালন করেন নি বেশি বেশি নেকি অর্জন করতে পারেনি তারা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে হাই হাই আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসুলের আনুগত্য করতাম এরপরে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করবে হে আমাদের রব আমাদেরকে আবার ফেরত পাঠান যাতে আমরা সৎ কাজ করতে পারি যা আমরা আগে করিনি কিন্তু তারা জবাবে পাবে না এটা আর হাওয়ার নয় এটা তো তাদের একটি বাক্য মাত্র যা তারা আফসোস করবে আর বলতে থাকবে তাদের সামনে বারজাক থাকবে উত্থান দিন পর্যন্ত মৃত্যুর পরে অনেকেই আফসোস করে নিজেদের হাত কামড়াতে থাকবে আর বলবে হায় হায় আমি যদি রসুলের পথ অবলম্বন করতাম কিন্তু সেই সময়ে আফসোস করা ছাড়া আর যেমন কোন পথ থাকবে না তেমনি আফসোস সে সময় কোনো কাজেও আসবে না তাই দর্শক আসুন মৃত্যুর ফেরেস্তা আসার আগেই আমরা সংশোধিত হয়ে যাই পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি নিজেকে বদলে ফেলি নিজেকে শুধরে নিই কারণ এই ছোট্ট জীবনে কে জানে কখন কার মৃত এসে যায় রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন দুনিয়া আখেরাতের তুলনায় এতটুকু যেমন তোমাদের কেউ সমুদ্রের পানিতে তার একটি আঙ্গুল ডুবিয়ে তুলে আনলো সে দেখুক তার আঙ্গুল কতটুকু পানি নিয়ে ফিরে এসেছে দর্শক সময় থাকতেই আপনার আপনার পরিবারের সকলেই সচেতন হতে পারে যেন যাদের আপনি কল্যাণ কামনা করেন তাদেরকেও যাতে কেয়ামতের দিন পস্তাতে না হয় আফসোস করতে না হয় তারাও যেন সচেতন হতে পারে তার জন্য ভিডিওটি অবশ্যই আপনার সকল প্রিয়জনদের শেয়ার করুন হয়তো তারা সৎ পথে ফিরে আসতে পারবে রব্বুল আ আমাদেরকে সময় থাকতে বোঝার এবং সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন